এই গল্পটা টাইটানিকের নয়, এই গল্পটা টাইটানের। একটা উপন্যাস লেখা হয়েছিল যার নাম হচ্ছে ফিউটিলিটি, দ্য রেক অফ টাইটান, এবং সেখানে একটা জাহাজ সম্পর্কে গল্প লেখা হয় এবং সেখানে বলা হয় একটা বিরাট বড় জাহাজ, যেটাকে বলা হয়েছিল আনসিঙ্কেবল একটা জাহাজ, সেই জাহাজটা এপ্রিল মাসে একদিন রাতে সমুদ্রে যাত্রার সময় আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় এবং সেই জাহাজটা ডুবে যায়। সেই জাহাজ ডোবার ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়। এটা শুনেই আপনি বলবেন, আরে এটা তো টাইটানিকেরই গল্প। কিন্তু না, আমি যে বললাম এটা টাইটানিকের নয়, এটা টাইটানের গল্প। যে জাহাজের কথা এই গল্পের বইতে লেখা হয়েছিল সেই জাহাজটার নাম ছিল টাইটান। এবং সবথেকে অদ্ভুত বিষয়টা হচ্ছে, এই গল্পটা লেখা হয়েছিল বাস্তবে টাইটানিকের দুর্ঘটনা ঘটার 14 বছর আগে। এবং এই গল্পের যে জাহাজ, সেই জাহাজটাতেও একই রকমভাবে এই জাহাজটা ডুবে গেছিলো, এ কথা বলা হয়। এখন বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে চারিদিকে প্রচণ্ড কিন্তু আলোড়ন পড়ে গিয়েছিল, কারণ 14 বছর আগে লেখা একটা উপন্যাসের সঙ্গে 14 বছর পরে বাস্তবে টাইটানিকের যে ঘটনা ঘটে তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত মিল খুঁজে পাওয়া গিয়েছিল। যেমন আপনি দেখুন, এই গল্পটাতে বলা হচ্ছে যে জাহাজটার নাম টাইটান, বাস্তবের জাহাজের নাম টাইটানিক, অর্থাৎ নামের মধ্যেই কতটা মিল রয়েছে। তারই সঙ্গে বলা হচ্ছে গল্পের এই জাহাজটা লম্বায় ছিল 800 ফুট, আর বাস্তবে জাহাজ টাইটানিক যেটা ডুবেছিল সেটা কিন্তু লম্বায় ছিল 882 ফুট। তারই সঙ্গে বলা হয় গল্পের এই জাহাজটা যখন আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় তখন জাহাজটার স্পিড ছিল 25 নটস, আর বাস্তবের টাইটানিক যখন আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় তখন তার স্পিড ছিল 22.5 নটস। আর সবথেকে অ্যাকিউরেট যে মিলটা দেখতে পাওয়া যায়, গল্পের জাহাজ টাইটানের ক্ষেত্রে বলা হচ্ছে আইসবার্গের সঙ্গে যখন টাইটানের ধাক্কা লেগেছে আইসবার্গটা টাইটান জাহাজের স্টারবোর্ড বোতে ধাক্কা দিয়েছিল। এক্স্যাক্টলি বাস্তবের টাইটানিকেও কিন্তু আইসবার্গের ধাক্কাটা লেগেছিল জাহাজের স্টারবোর্ড বোর সঙ্গে, অন্য কোনো জায়গার সঙ্গে নয়, অত বড় একটা জাহাজের অন্য কোনো জায়গায় নয়। এবং তারই সঙ্গে এই জাহাজ, গল্পের জাহাজটা টাইটান, যার নাম বলা হচ্ছে, এই টাইটানের দুর্ঘটনাটা ঘটেছিল নিউফাউন্ডল্যান্ড থেকে এক্স্যাক্টলি 400 নটিক্যাল মাইলস দূরে। এবং বাস্তবের টাইটানিকের যে দুর্ঘটনা ঘটে আইসবার্গের সঙ্গে ধাক্কা যেটা লাগে সেটা কোথায় হয়েছিল, নিউফাউন্ডল্যান্ড থেকে এক্স্যাক্টলি 400 নটিক্যাল মাইলস দূরে। তো এইরকম মিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই নিয়ে আলোড়ন তো তৈরি হবেই। 1898 সালে রবার্ট মর্গেনসন নামে একজন ব্যক্তি, তিনি এই গল্পটা লিখেছিলেন। এবং তারপর 1912 সালে 14 বছর পর বাস্তবে টাইটানিকের ঘটনাটা ঘটে। এইটা সামনে আসার পর, এটা আবিষ্কৃত হওয়ার পর যে গল্পের সঙ্গে এত মিল রয়েছে এই নিয়ে প্রচুর কনস্পিরেসি থিওরিও তৈরি হয়। অনেকেই বলতে শুরু করেন যে রবার্ট মর্গেনসন আসলে ভবিষ্যৎ দেখতে পান, অথবা তিনি টাইম ট্রাভেলার, তিনি জানতেন কি হয়েছে না হয়েছে, সেখান থেকেই তিনি তার ডিটেলসগুলোকে একটু একটু টুইক করে গোটা গল্পটা লিখেছেন। বুঝতেই পারছেন টেকনিক্যালিটিসের দিক দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, যে তথ্যগুলো দেওয়া হচ্ছে গল্পে, সেগুলো বাস্তবের সঙ্গে প্রচণ্ড বেশি পরিমাণে মিলে যাচ্ছে বা বাস্তবের ভীষণই কাছাকাছি, সেই কারণেই এত কনস্পিরেসি থিওরি তৈরি হয়েছিল। কিন্তু এই যুক্তিগুলোকে অনেকেই খণ্ডনও করেছিলেন এবং অনেকেই বলেন এই যে ব্যক্তি যিনি গল্পটা লিখেছিলেন, যার নাম ছিল রবার্ট মর্গেনসন, তিনি একজন শিপ ক্যাপ্টেনের ছেলে ছিলেন এবং তিনি লিটারেলি জাহাজেই বড় হয়েছিলেন, জাহাজ সম্পর্কে তিনি প্রচুর জানতেন। এবং যেহেতু তার এত নলেজ ছিল জাহাজ সম্পর্কে, তাই এত বড় একটা জাহাজ যেটাকে আনসিঙ্কেবল বলা হচ্ছে, সেই রকম একটা জাহাজ যদি তৈরি হয়, তার যদি একটা দুর্ঘটনা ঘটে, সেটা কোথায় ঘটতে পারে, কিভাবে ঘটতে পারে, এইগুলো সম্পর্কে তার নলেজটা খুব ভালো ছিল। কাজেই তার নলেজ এবং রিসার্চ, এই দুটো ভালো ছিল বলে বাস্তবের সঙ্গে এতটা মিল খুঁজে পাওয়া যায়, এতটা অ্যাকিউরেসি দেখতে পাওয়া যায়। কিন্তু অনেকেই রয়েছেন যারা এটা বিশ্বাস করেন না। তবে গল্পের সঙ্গে বাস্তবের বেশ কিছু পার্থক্যও রয়েছে। যেমন গল্পে বলা হচ্ছে টাইটান নামক এই জাহাজটা ডুবে যাওয়ার পর মাত্র 13 জন সার্ভাইভ করতে পেরেছিলেন 2500 যাত্রীর মধ্যে থেকে। লাকিলি বাস্তবের টাইটানিকের সঙ্গে কিন্তু এখানে একটা অমিল রয়েছে, কারণ বাস্তবের টাইটানিকের ক্ষেত্রে সার্ভাইভারদের সংখ্যাটা এতটা কম ছিল না। সেখানে 705 জন সার্ভাইভ করতে পেরেছিলেন বাস্তবের টাইটানিকের ঘটনার পর, তারা কিন্তু বেঁচে ফিরে আসতে পেরেছিলেন। তবে অবশ্যই খেয়াল করবেন, গল্পের টাইটান এবং বাস্তবের টাইটানিক দুটো ক্ষেত্রেই দুর্ঘটনায় এত মানুষ মারা যাওয়ার কারণ হিসেবে যেটা সামনে রাখা হয়েছে সেটা হচ্ছে এনাফ লাইফ বোট ছিল না জাহাজে। গল্পেও এই একই কথা কিন্তু লেখা হয়েছিল। তো এইখানেই এই জন্যেই অনেকে বলে থাকেন যে ভবিষ্যৎ দেখতে পেতেন ওই রবার্ট মর্গেনসন এবং সেই জন্যেই তিনি এই ধরনের একটা গল্প লিখতে পেরেছিলেন। আপনার কি মনে হয়, এটা কি নেহাতি কাকতালীয় একটা ব্যাপার? যেটা বললাম, রিসার্চ এবং নলেজের থেকেই তিনি এতটা অ্যাকিউরেট একটা গল্প লিখেছিলেন।
করেছিলেন, নাকি আসলে এর পেছনে এমন কোনো একটা বিষয় রয়েছে যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না, আমরা বুঝতে পারি না? আমরা এক্সপ্লেন করতে পারি না মানেই সেটা নেই তা তো নয়, হতে পারে যে তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন, এমনটা কি আপনার মনে হয়? আপনার কি মনে হচ্ছে গোটা গল্পটা শুনে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর পরের দিন আবারও এইরকমই একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমি, 5 মিনিটের গল্প, দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন।